আমি যে আজকে মানে আজকে হরতাল না, অভিযোগ করেছি আমার সাহিত্য মানুষজন ধরিস না, ওই এক নম্বরে রিজিকে যেটুক থাকবে সেটুক আসবে। আল্লাহ কি বলছি একটা আমার এই সাথে খুব একটা ছেলির সাথে খুব ভালোবাসা বুঝলেন, কিন্তু সে মুড়িগুলো আমি আছে এই মেয়ের কাছে যাবো বুঝলেন, এখনও সে মেয়ে মারা গেছে, মারা গেলি সেই গাছ তোলা পাশে মাটি দিয়েছে দিলি, ও রাত বারোটার সময় সে ওই কোদাল নিয়ে খোঁড়া শুরু করতেছে, হ্যাঁ আর ও বসে আছে কি করে যে এমন ঘুরতেছে ঘুরিতে এই যে সেই এই তরল ধার ছিল এক কপে দুশো করতে একশো আট টাকা ঘন করি এটা বলি আল্লাহ গেল বুঝলেন, আমার বুঝি সে খুঁজি গেল বুঝি বাবা কি তা বুঝি হাই ফুল ফুটি বুঝি দিয়ে যাক তো বাবা তো বাবা পরে তারপর তো যদি আর কোনো ইয়ে যাইনি তুই ইবাদত খায় সেই যার থেকে ইবাদত করি আমি ফিরি নাও যাতে পারি আমাদের যে আমার গর্ব সেইটা আমি পাবো, এই যে খাটি কি হবে এত খাটি কোনো কাজ হবে না কোনো কাজ হবে না, চা দেন খাই বসেন ভাই খাবেন বসেন, আর আপনি কি আপনি খাবেন কি খান না আমি কেক খাবো না আমি শুধু চা খাবো, আর ওই যে আপনি কেক নেন না আমি খাই বেরিয়েছি কি খাই বেরিয়েছেন সকালে, হ্যাঁ সকালে বিস্কুট খাই পানি ওই যে আমার কাঠ আছে কাঠে পানিও আছে পোতা পর্যন্ত দিয়ে দিতে পারবো আমার সবাই সালাম দেয় আপনার এক মুষ্টি রাখতে হবে যে নাহলে গুনা হবে কিন্তু চলেন যাই এখন ওই বলা পরে তার বাবা কি না আরই কাটা যাবে রয়েছেন আরই কাটা যাবে না বুঝি যে অন্তত আর পোতা বুঝি নিয়ে এই গেছে দিয়ে দুই ছেলির দুই মেয়ে সব ছেলি আর তুই বউগা বলিস কি বেড়াতে ছেলে ছেলে যদি না এটা ছেলে আবার বিয়ে দেবো, হ্যাঁ আমারও ছেলে যা তোমাদেরও ছেলে আছে আমি আমার ইচ্ছা নেই এত ডিজাইন ডিজাইন কাপড় উঠছে মেয়েদের আমি কিনে আমার ভূত নিয়ে যাবো, হ্যাঁ যাবা তোমার তো আশা খুব আনতে হ্যাঁ আমার আশা থাকতে পারে তুমি একটা কাজ করো আমি একটা আলট্রাসোনা করে আসি বড় বাবু দিদি আসি বুঝি আপনার বসেন আমার মিষ্টি গাছ দিকে সুসংবাদ আমি কি বুঝি তোমার পুত মিষ্টি, হ্যাঁ যদি আসে আমি সোনাতে মুখ দেখো এখন ঠিক দশ মাস দশ নিয়ে গেছে এখন হইলি ওই বাচ্চা হয়েছে আমি সেখানে সামনা করে গেছি ভাটার টাকা নিয়ে দিদি দিদি ভিডিও কল দেখাচ্ছে এখন ওই ভাবি কিন্তু দেখো ওই কাজ দিছি এটা মুখ দেখবো না বুঝি টাকা পাবো কারণ টাকা এখন দরকার কি সোনা জিনিসে মুখ চালাতে চালাতে কত কিলো ভালো সোনা জিনিসে মুখ দেখছি সোনা জিনিস মুখ দেখবো এই পঞ্চাশ হাজার টাকা নিয়েছি এই তিনে তিরিশ হাজার যাবে তারা তো যাবে
কষ্ট করতে হবে না। না এখন যা ইচ্ছা করে আল্লাহর দেশ দিলে তো তুই বাঁচবি, কাটিস কেন? আল্লাহ না দিলে কে দিবে? আল্লাহই সব কিছু দেয়। এখন ওই আইসি সাতক্ষীর আইসি পর সোনার দুল কিনলাম, আর সোনার দুল না আজ আংটি কিনতে হবে, বুঝতে পারো? ভাবি থেকে না সোনার দুল কিনতে হবে, আর সোনার দুল কিনতে হবে না, ওরা বেশি খাই দেবে। হ্যাঁ, এই কারণ মা বাবা এই কারণ ওই কারণ আংটি কিনতে হবে। ওই 12 বছর পর্যন্ত ওই আংটি নেই, ও সোনার দুল বানাই যাবে। হ্যাঁ, এখন ওই 14,000 টাকা দেয় কিনলাম, ওই সোনার আংটি। কবে কবে? দেখছেন সব কিছু ওই মুরগির মূল্য রে আলু আলু পেঁয়াজ সব কিছু, মুরগি, তারপরে ডিম, ওয়ালাইকুম পেঁপে, মাছ, এই পছন্দ এটা হলো মাছ বাজারে সব কিছু পাওয়া যায়, সব কিছু। এই যে কত মাছ নায়ক